ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূচনা তাসরিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে আবারও আমি উপস্থিত হয়ে গেলাম অসাধারণ কিছু জামার গলার ডিজাইনের ভিডিও নিয়ে। এখান থেকে একটি গলার ডিজাইন যদি আপনাদের পছন্দ করতে হয় তাহলে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এখানে আমি সম্পূর্ণ গলার ডিজাইনগুলো ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি গজ কাপড়ের উপর। আপনারা যেন যে কোনো কালারের বা যে কোনো ধরনের গজ কাপড় কিনে এই গলার ডিজাইনগুলো অ্যাপ্লাই করতে পারেন, সেই কথা মাথায় রেখে আমি আপনাদের সাথে খুব সিম্পল সিম্পল গলার ডিজাইন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিউয়ার্স, এখান থেকে যদি আপনারা গলার ডিজাইন পছন্দ করতে নাও পারেন, আমার চ্যানেলে বেশ কিছু গলার ডিজাইনের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই ওইখান থেকে একটি ডিজাইন আপনাদের পছন্দ হবেই। তাছাড়া আমার চ্যানেলে আরও আছে আমার নিজস্ব কিছু ডিজাইন, যে ডিজাইনগুলো আপনারা ইউটিউবে, ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে কোথাও খুঁজে পাবেন না। এই ডিজাইনগুলো সম্পূর্ণ আমার নিজের আইডিয়া থেকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই ডিজাইনগুলো ছাড়াও আমার চ্যানেলে আরও আছে গজ কাপড়ের উপরে হ্যান্ড প্রিন্ট, ছেলেদের পাঞ্জাবি, নূপুরের ডিজাইন, আংটির ডিজাইন, বোরকার ডিজাইন, লেহেঙ্গা, গাউন, ব্লাউজের ডিজাইন, পায়জামার ডিজাইন, নূপুরের ডিজাইন, নূপুর সহ আলতার ডিজাইন ইত্যাদি। আপনারা চাইলে আমার চ্যানেলটি একটু ঘুরে দেখতে পারেন, উপকৃত হবেন। আমার নিজস্ব জামার ডিজাইনের ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকেও লিঙ্ক প্রেস করে ভিডিওগুলো দেখে নিতে পারেন, উপকৃত হবেন। ভিউয়ার্স, আপনাদের প্রয়োজন অনুসারে এবং পছন্দ অনুযায়ী আমি আপনাদের সামনে গলার ডিজাইনগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এখান থেকে একটি ডিজাইনও যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে, তারপর আপনাদের কাছে অনুরোধ থাকলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো হবে আমার জামার ডিজাইনের উপরে। অতএব এই ডিজাইনগুলো পছন্দ না হলেও পরবর্তী ডিজাইনগুলো আপনাদের পছন্দ হতেও পারে। এই পরবর্তী ভিডিওগুলোর মধ্যে থাকবে হ্যান্ড প্রিন্ট, জামার এমব্রয়ডারি, হাতের কাজ, পুঁথি বসানো ইত্যাদি। আপনাদের কাছে অনুরোধ থাকলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কষ্ট করে ভিডিও লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।